ভিউয়ার্স, আজকের এপিসোডে মানহার জন্য একটা চমৎকার সুইস রোল বানাবো। তো সুইস রোলটা আমি এই যে চমৎকার করে ওভেনে দিয়ে দিয়েছি। সুইস রোলের শীটটা কিন্তু আলাদা থাকে, মানে সাজটা। তো আপনারা দেখতে পাচ্ছেন সুইস রোলের কেকটা কিন্তু অলমোস্ট তৈরি হচ্ছে। সুইস রোলের কেকটা তৈরি হয়ে গেলে আমি এটা ঠিক মাঝখান থেকে ডিভাইড করে নিব, তাহলে কিন্তু দুইটা সুইস রোল চমৎকার করে বানানো যাবে। তো পুরো প্রসেসটা দেখতে কিন্তু আমাদের সাথেই থাকবেন। আর এই যে ওভেনটা কিনতে চাইলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর কেক বেকিংসের আদার টুলসগুলো কিনতে হলে আমরা কেক বেকিং টুলসের নাম্বার দিয়ে দিব, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু কেক বেকিংয়ের যাবতীয় যা কেকের সরঞ্জাম যা আছে সব আইটেমগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন। তো ফুল ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো চলুন আমরা আপনাদেরকে কীভাবে সুইস রোল তৈরি করতে হয় সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। মিয়াকোর ওভেনটা কিনতে কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। পুরো প্রসেসটা দেখতে আমাদের সাথেই থাকবেন। এখন আমরা আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব, যেখানে আপনাদেরকে দেখানো হবে সুইস রোল কীভাবে ঘরে তৈরি করতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স সাথে থাকুন আমাদের, সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি মানহার জন্য যে সুইস রোল বানাচ্ছি সেটাই দেখাবো। তো এর আগের এপিসোডে কিন্তু দেখিয়েছিলাম যে কোন ওভেনে বানিয়েছি। তো এখানে কিন্তু আমি একটা ওই যে ট্রেটার ভিতরে বানিয়েছি সেই কেকটা, সফট কেকটা, একদম সফট কেকটা নিয়ে নিয়েছি। আর এই যে এই স্ট্যান্ডটার উপরে দিছি শুকাইতে, শুকাইতে মানে একদম ঠান্ডা হইতে। তো আমি কেকটা ঠিক মাঝখান দিয়ে আমি ভাগ করেছি, ভাগ করার পরে দুইটা পার্ট আমি আলাদা করে নিয়েছি, কারণ আমি একটা একটা করে কাজ করব। প্রথমে আমি এই অংশটা নিয়ে নিছি, ওকে, প্রথমে এই অংশটা দিয়ে করব। সেই জন্য আমি ক্রিম, আমি আগে হুইপ ক্রিম রেডি করে রাখছিলাম, ফ্রিজে ফ্রোজেন হয়েছে। এখন আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে আমি বোতলটার ভিতরে ফ্লেভার আর হচ্ছে চিনি মিক্স করে নিছি। এখন আমি এটা দেওয়ার কারণ হচ্ছে যেন ময়েশ্চারটা থাকে, যেন মানে যখন আমরা এটাকে রোল করব তখন যেন কোনোভাবে ভেঙে না যায়। তো যে পানির অংশটা নিছি সেই পানির অংশটা দুই ভাগে ইউজ করব দুইটার জন্য। একটা তো খুব বেশি পরিমাণে দিব না, যা দিছি আলহামদুলিল্লাহ না, একটু সাইডগুলো দিয়ে দিই, কারণ সাইডগুলো ভাঙার সময় তো ঝামেলা হতে পারে, মানে পেঁচানোর টাইমে। ওকে, দিয়ে দিছি। এখন যেটা করব সেটা হচ্ছে ক্রিম। ক্রিমগুলো একটু বরফ বরফই রাখছি আমি। নিচে পেপারটা বিছানোর একটা কারণ আছে, নিচে পেপারটা বিছানোর কারণ হচ্ছে যেন রোল করার সময় যেন সুন্দর মতো মোড়ানো যায়, সেই জন্য পুরাটার মধ্যে বিছায় বিছায় দিব। আগে দিয়ে নিই পরে। আমি একটা হোয়াইট আর লাইট লেমন কালার দিয়ে করব। আরেকটা করব হচ্ছে হলুদ আর লাল। এখন এই ক্রিমটাকে সুন্দর মতো বিছিয়ে নিব। তো আমি ক্রিমটা বিছানোর পর মনে হলো হার্ড, যার জন্য আবার বিট করে নিয়ে আসছি। বিট করে নিয়ে এসে এখন এটা বিছাইতেছি, পরে রোল করব। সব দিকে যেন সমানভাবে যায় ঠিক ওইভাবে করে করব। প্রত্যেকটা সাইডে যেন ঠিক মতো লাগে আমি ওই দিকটা খেয়াল রেখে করতেছি, কোনো দিকে কোন বেশি কোনো দিকে কম হলে ভালো লাগবে না। ভিতরে জেলি দিলেও ভালো লাগে, কিন্তু সময় স্বল্পতার কারণে
কারণ ফ্রিজ থেকে বাইর করছি তো ওটা হার্ড ছিল, একটু বিট করে না ওতে একদম ঠিকঠাক হয়ে গেছে। আমি একটা হুইপের পুরো একটা ই কিনি, প্যাকেট কিনি কিনা একদম সুন্দর মতো করে রাখি। করে রাখলে দেখা যায় কি এক সপ্তাহের এই মাথায় ওই মাথায় কেক টেক বানাইলে কিন্তু সুন্দর মতো শেষ হয়ে যায় আর ওয়েস্টেজও হয় না। চামচ দিয়ে সুন্দর করে, এখন আমার ওই পাশের টুকু বাকি আছে, আমি এখন ওই পাশের টুকু খুব সুন্দর করে বিছিয়ে নেব। এখন পুরো ক্রিমটা কাঁচাই নিন, কারণ এখন প্রচুর ক্রিম আছে। এটা আমি ঘরে করছি, সেটা হচ্ছে জিলেটিন পাউডার, তারপর হচ্ছে হুইপ ক্রিম, এগুলো দিয়ে করছি। ঘরেরটা অনেক ইয়াম্মি হয়, বাইরে দেখা যায় যে কেক কিনতে পাওয়া যায় তো বাইরে যেগুলো হয় অনেক সময় দেখা যায় কি অনেক পুরাতন কেক থাকে, তারপরে ফ্রেশটা পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে যদি ঘরে বানানো যায় তাহলে সেটা অনেক ভালো। আর কেক বেসটা যদি ভালো করে বানানো যায় তাহলে কিন্তু ঘরে সব কিছু করা সম্ভব, কেক বেসটাই হচ্ছে আসল। কিছুক্ষণের মধ্যে এখন রোলটা করবো, পুরাটার মধ্যে দেওয়া হয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে রোলিং এর পালা, কোনো তাড়াহুড়া করা যাবে না। আমি সাথে সাথে কোনো তাড়াহুড়া করবো না, এটা ঠিক এভাবে করে পেঁচিয়ে সেট হতে দিব। ওকে, এটা আমি পেঁচিয়ে সেট হতে দিলাম। এভাবে থাকবে, যখন কাটবো তখন দেখাবো আপনাদেরকে। এখন নেক্সটার পালা, নেক্সটার পালা, তো এখন আমাদের কাছে অবশিষ্ট যে ক্রিম আছে সেই ক্রিম দুইটা, এই যে এই ক্রিম আর হচ্ছে যে লাল ক্রিম, এই দুটাকে মিক্স, আমি এটা তো দেখাচ্ছি, এই দুটাকে মিক্স করে আমি একটা মানে অরেঞ্জ টাইপ একটা কালার করব, ওইটা দিব এটার ভিতরে। তো এই কেকটা কিন্তু আমের ফ্লেভারে, তাই কিন্তু আম কালার করে আনছি ক্রিমটা, দুইটা মেশানোর পরে এই কালারটা আসছে। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ওই যে আমাদের যে চিনির, চিনির যে সিরাপটা আছে যেটা আমি নিজে বানিয়ে নিয়েছি, আমি সেটা দিয়ে দিচ্ছি।
এটা দিলে কি মানে যখন আমরা সুইস রোলটা মুড়াই তখন ভেঙে যাওয়ার চান্সটা থাকে না। আচ্ছা এখন আমি ক্রিম দিব। ক্রিমটা বিছিয়ে দিতেছি। কাগজটা বিছিয়ে নেওয়াতে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ট্রেটাও নোংরা হইতেছে না, প্লাস রোল করার সময় বেশ সুবিধা। আচ্ছা আমি এখন এটা বক্সটা পুরোটা কাচাই নিই। এখন হচ্ছে ঘুরানোর পালা। এটা একটু হার্ড হওয়ার পরে কাটলে বেশি ভালো হবে। আমি এখন এই দুটো একটু ফ্রিজে রেখে দেই। ফ্রিজে রেখে দিলে যখন হার্ডটা হবে তখন এটা কেটে দেখাবো আপনাদেরকে। ফ্রিজে কিছুক্ষণ থাকতে দিই এটা। যে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে চমৎকার চমৎকার যে জিনিসগুলো আছে আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করে, এই অ্যাড্রেসে যোগাযোগ করে আপনারা কিন্তু এখানে সমস্ত যত আইটেম আছে একদম বেকিং কুকিং তারপরে যে ওভেন সব কিছু নিতে পারবেন। আমার বাসায় যত বেকিং আইটেমগুলো আছে সব কিছুগুলো আমি এখান থেকে কালেক্ট করে থাকি। ফুড কালার থেকে শুরু করে সব কিছু, এই যে স্প্যাচুলা, নজেল, স্টিলের যে মিক্সিং বল, মিক্সিং বল থেকে শুরু করে সব কিন্তু পেয়ে যাবেন। তো ভাইয়াদের এখান থেকে আমি কী কী কিনেছিলাম সেটা আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা একদম হুইপ ক্রিম থেকে শুরু করে চকলেট, ডার্ক চকলেট, সুইট বল, এই যে এখানে পিৎজা ট্রে, কেক ট্রে সব কিছু নিতে পারবেন। তো ভাই ভালো থাকেন, আমি তাহলে এখন বাসায় যাই। নেক্সট টাইমে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিউয়ার্স আমি এখন সুইস রোল কাটবো স্লাইস করে।
একদম সফট সফট সব স্লাইস রোল সুইস রোল घर चमत्कार सॉफ्ट स्विस रोल এভাবে আপনারা করতে পারেন। আর কেক বেকিং এর সমস্ত টুলস কিনতে এই যে আমার যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন যে ট্রেতে আমি স্যুইস রোলের কেকটা করেছি এগুলো সব আপনারা নিতে পারবেন কেক বেকিং টুলস থেকে। তো আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। বাটি নিয়ে আসো তোমার জন্য, তোর দাও এটা মানহার জন্য। এই যে ফার্স্ট বিসমিল্লা করে মানহাকে খেতে দিলাম, এখন বাকিগুলো সুন্দর করে উঠে রাখি। আমি এখন এই সুইস রোলটা স্লাইস করতেছি। তো এই হয়ে গেল আমার মজার সুইস রোল, এটা খাই বিসমিল্লা। তো ভিউয়ার্স আপনারাও কিন্তু এরকম শর্টকাট টাইমের ভিতরে কিন্তু সুইস রোল বানিয়ে ফেলতে পারেন ঘরের জন্য। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।